আগামী অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়েই শুরু হবে দুর্গাপূজা বারো অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে ঐতিহ্যবাহী হিন্দু ধর্ম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব এ উৎসবকে ঘিরে মোংলায় বত্রিশটি মন্দিরে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা দিন যতই এগিয়ে যাচ্ছে ততই দৌড়ছাপ বাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার এই উৎসবের প্রধান উপজীব্য প্রতিমা আর এই উৎসবকে ঘিরে সারা দেশের উপজেলার ছয়টি ইউনিয়নে পূজা মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ মৃৎশিল্পীরা তাদের নিপুণ হাতের ছয় তৈরি করছেন দেবী দুর্গা সরস্বতী কার্তিক গণেশ এবং লক্ষ্মীকে উপজেলায় বিভিন্ন মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ শিল্পী আর সহযোগীরা মিলে বানাচ্ছেন দুর্গার প্রতিমা এখন রং তুলিতে সজ্জিত করবেন প্রতিমাকে এক সেট প্রতিমা দেবী দুর্গা ও তার চার সন্তান সরস্বতী কার্তিক গণেশ ও লক্ষ্মীকে বানানো হয়ে থাকে পাশাপাশি থাকে অসুর সিংহ হাঁস পেঁচা ও সাপ প্রতিবারের মতো এবার দেবী দুর্গা আসবেন দোলায় চেপে পঞ্জিকা মতে ঘটুকেই আবার গমন হবে দেবীর ও দুর্গা পূজাকে কেন্দ্র করে ইতিমধ্যে পূজার জন্য সকল পূজা মণ্ডপে প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে দুর্গা পূজার প্রাথমিক যে কাজ মায়ের মূর্তি গঠনের যে প্রাথমিক কাজ সে কাজ অনেক জায়গায় সম্পন্ন হয়ে গেছে বিগত দিনে এই পুজোগুলো আমরা চেষ্টা করছি আরো একটু রোল মডেল করি আর একটু পরিবেশ ভালো করি আসলে তো আমরা এই দেশের মানুষ আমরা যাবো কোথায় আমাদের তো মাটি আমাদের দেশ আমাদের সবকিছু মিলে আমরা চেষ্টা করি পুজোটা আরো ভালো করতে পারি এই ব্যক্ত করছে মুংলা নদীর কারণে মুংলা শহর দুই ভাগে বিভক্ত শারদীয় উৎসবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ আমরা একটা পার্টি দুইটা আমরা করছি এখানে টিম স্ট্রাইকিং একটা থাকবে আপনার নদীর ওই পারে একটা নদীর এপারে আপনি জানেন যে যদি কোনো ইমার্জেন্সি হয় তখন নদীর এপার থেকে ফোর্স যেতে অনেক সময় নেবে সে কারণে আমরা ওখানে একটা ফিক্সড পার্টি ডেভেলপ করবো আর নদীর এপারের জন্য আমরা একটা ফিক্সড পার্টি ডেভেলপ করবো আর পাশাপাশি রেগুলার ফোর্স থাকবে